হ্যালো বন্ধুরা পাখিস ব্লক চ্যানেলের তরফ থেকে সকলকে যেন অনেক ভালোবাসা আমি মাম্পি চলে এসেছি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে তোমার হাতে দেখতে পাচ্ছ মাছ এগুলো হচ্ছে বাটা মাছ আজকে বাটা মাছের একটা রেসিপি করব সেটাই তোমাদের সাথে ভালো শেয়ার করি তো মাছগুলো কেটে আমি ধুয়েই নিচ্ছি আর এই ফাঁকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইগুলো হচ্ছে মাটি আলু বলে তো এই মাটি আলু দিয়ে আর ওই বাটা মাছ দিয়েই সুন্দর একটি রেসিপি আমি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো দেখো আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা কড়াইতে একটু ভাব দিয়ে নেব আর এখানে এমনি আলু আমি একটা কেটে নিয়েছি আমি বেশি দেব না এই আলুটাই আমি যেটা মাটি আলু বলি সেই আলুটাই বেশি দেব তো এই আলুই আমি বেশি নিয়েছি পরিমাণে তো দেখো ভাব হয়ে গেছে তো এবার আমি গ্যাস বন্ধ করে রেখে দেব আর এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি যে মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে তো সেই মাছগুলো আমি এখন ভেজে নেব তো মাছ ভাজতে ভাজতে বলি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো মাছগুলো ভেজে নিয়েছি তো সেই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। তো প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে তো সোমবারটা একটু নেড়ে চেড়ে নেব আমি নেড়ে চেড়ে এবার এমনি যে আলু আছে ফার্স্টে আমি সেই আলুগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম আমি এখানে একটা আলু ব্যবহার করেছি আর এই মাটি আলু আমি দুটো কেটেছি বড় বড় তো গরম জল থেকে উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা ভাব দেওয়ার কারণটা হচ্ছে এই আলুগুলো একটু পিছল টাইপের হয় তো সেই পিছলটা কাটানোর জন্য আমি ভাব দিয়ে নিয়েছি যাতে লোদ লোদটা কেটে যায় এবং তরকারিটা সুন্দর হয় তো এবার এখানে আমি হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো দিয়ে ভালো করে নেড়েছে আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতে সত্যি খুব দুর্দান্ত গরম ভাতের সাথে যে কেউ খুব মজা করে খাবে আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতন লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি এতে তরকারিটা কালারটাও সুন্দর হবে এবং সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে তো দিয়ে আমি এখানে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দেব তো পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসব তো এই ফাঁকে আমি জিরে ভেজে নিয়ে আমি গুঁড়ো তৈরি করে নিয়েছি ভাজা জিরে তো দেখো পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি তরকারিটা টক করে ফুটছে তো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার এখানে এক চামচ সেই ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে নেড়ে আবার মিনিট একের মতন হতে দেব আমি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা তরকারির কালারটা দেখো এখনই কত সুন্দর লাগছে তো হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমি পাত্রে ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো এটা গরম গরম ভাতের সাথে যে কেউ খেতে খুব পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মাটি আলু আর বাটা মাছের ঝোলটা তরকারিটা এখন অনেকটাই গরম যার জন্য সবজিটা খুব পাতলা লাগছে বা ঝোলটা খুব পাতলা লাগছে তো এই ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এখনও গরম আছে তো আমি রেখে দিচ্ছি ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি তো আমি যখন খাবো তখন তোমাদের দেখাবো তো চলে এসেছি আমি আমার খাবার ভাত নিয়ে তো গরম গরম ভাতের সাথে দেখো সবজিটা এখন পুরো জমে গেছে ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে তো আমি এক পিস মাছ এক পিস আলু এবং একটু ঝোল নিয়ে নিয়েছি তো দেখতে দেখো কত সুন্দর লাগছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক আমি জানি অতটাই টেস্টি হবে তো আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এবং বানিয়ে আমাকে জানাও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর আমি সত্যি খেয়ে দেখলাম তরকারিটা খুব টেস্টি হয়েছে খুব স্বাদ হয়েছে বলার মতো না তো আমি আমার তো খেতে খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা একবার হলেও অন্তত ট্রাই করবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ